हेलो এখানে কাটা দেখাচ্ছে কিন্তু কি স্ক্রিনে মনে দেখাবে না। ওয়ালাইকুম সালাম। শাহরিয়ার সাকিব, ওয়ালাইকুম সালাম। জারিন তাসনিম, শাহরিয়ার সৌরভ, শ্রাবণী, ওয়ালাইকুম সালাম। শাহরিয়ার ইসলাম, শর্ট কোর্সে ডিফারেন্সিয়েশন শুরু হবে, ম্যাট্রিক্স চ্যাপ্টারে ক্লাস করানো আছে ইউটিউব চ্যানেলের, ওটা লিঙ্কে চলে যাবা তাহলেই হবে। ওখানে খুব সুন্দর করে ক্লাস করানো আছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে 13টা লেকচার করানো আছে, খুব সুন্দরভাবে করানো আছে। দিদারুল ইসলাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন মানুষ ফ্রি ক্লাস দিলে আর বেশি ক্লাস করতে চায় না। নাজমুন্নার, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুন্নার আইডি থেকে যে জয়েন করেছে, বিশাখা ইসলাম শিয়া আর বিদিশা ইসলাম দিয়া, না বিদিশা ইসলাম শিয়া আর বিশাখা ইসলাম দিয়া, এরা দুই বোন আর কি, যমজ বোন। তো আজকে আমরা প্রাসের প্রথমে কিছু বেসিক আলোচনা করেছিলাম, কি যেন কি যেন পড়াইছিলাম আমি নিজেই ভুলে গেছি। কি কি পড়াইছিলাম তোর মনে আছে? উপকেন্দ্রিক লম্বের মানে কি? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওগুলো করাইছিলাম। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণও পারবে ছেলে মেয়েরা, শীর্ষবিন্দু পারবে, দ্বিকাক্ষের সমীকরণে পারবে তাহলে। হ্যাঁ, ওটা আজকে আরো ডিটেল আলোচনা করব। তো আজকে আমি যে উদ্দেশ্যে একটু এসেছি তোমাদেরকে, মোটামুটি যে জিনিসটা শেখানোর জন্য প্রাসের, আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে নিই যে আমরা ওয়াই ইকাল টু এফ অফ এক্স ফাংশনের ক্ষেত্রে, যে কোনো ফাংশনের ক্ষেত্রে আর কি, যে কোনো ফাংশনের ক্ষেত্রে মনে করো এটা ওয়াই ইকাল টু এফ অফ এক্স, যে কোনো একটা ফাংশন, এই ফাংশনের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে স্পর্শকের ঢাল, এই স্পর্শকটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা সাধারণত এর ঢালকে বলি হচ্ছে ট্যান থিটা, ঢাল ইকাল টু ট্যান থিটা, রাইট? আর ক্যালকুলাসে আমরা এই ঢালটাকে বলি ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, রাইট? এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপরিস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বোঝায় সাধারণত, রাইট? বাট যখনই আমরা এটা এরকমভাবে দিই যে ডিডিএক্স অফ ওয়াই অ্যাট পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা দ্বারা বুঝি আমরা, এইটার বাংলা অর্থ হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ এক্স ফাংশনের
y इक्वल टू एफ अफ एक्स फांगशन ऐले मेरा मन करें जो प्रास पढ़ा ना क्योंकुलस पढ़ा क्योंकुलस ना इमें जस्ट बी दरकार आज के हमार y इक्वल टू एफ अफ एक्स फांगशन उपरिस्थित एक्स वन वाई वन बिंदुते अंकित स्पर्शक ढाल बिंदुते अंकित स्पर्शक ढाल बुझाई ओके ताले ए नोटेशन टा होच्छे एक्स वन वाई वन बिंदुते अंकित स्पर्शक ढाल धरे नाओ कोनो एकटा क्षेत्रे कोनो एकटा फांगशनेर क्षेत्रे जदि एरकम आसे जे डिडीएक्स अफ वाई मने करलाम आर कि डिडीएक्स अफ वाई इक्वाल टू टू एक्स प्लस थ्री वाई मन करो कोनो एकटा क्योंकुलेशन करे एरकम एकटा आसलो फाइव एक्स प्लस वाई राइट তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল যে কোনো বিন্দুতে চলমান বিন্দুতে আর কি এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের ঢাল বাট আমি যখন এখানে ডিডিএক্স অফ ওয়াই এখানে মনে করো ওয়ান থ্রি দিলাম বাট এই ওয়ান থ্রি বিন্দুটা অবশ্যই বক্ররেখার উপরে থাকতে হবে রাইট ওয়ান থ্রি বিন্দুটা অবশ্যই বক্ররেখার উপরে থাকতে হবে তাহলে আমি বলে নিয়েছি যে আমি ধরে নিলাম যে ওয়ান থ্রি বিন্দুটা আমার বক্ররেখার উপরে স্থিত কোনো একটা বিন্দু সেই বিন্দুতে যদি আমার এই অঙ্কিত স্পর্শকে ঢাল বোঝায় জাস্ট কিছুই না এখানে এক্স এর জায়গায় বসবে ওয়ান আর ওয়াই এর জায়গায় বসবে থ্রি অর্থাৎ টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইন্টু ওয়ান প্লাস থ্রি এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপরে যদি ওয়ান থ্রি বিন্দুটা অবস্থান করে তবে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বের করতে হয় এভাবে রাইট ভেরি গুড তো আমার ইস্যু এটা না শেখানো আমি জাস্ট বলে নিলাম যে ডিডিএক্স অফ ওয়াইটা কী বোঝাই আর সাপেক্সে যদি আমরা একটা বিন্দু দিয়ে দিই সেটা দ্বারা কী বোঝাই জাস্ট এটা বোঝাইছি এখন আসো আমি যদি এরকম একটা ইকুয়েশান নিই যে মনে করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এটাতে যে কোনো একটা পরাবৃত্ত রাইট এবং এই পরাবৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দু আমরা লিখতে পারি এ টি স্কোয়ার কমা টোয়াইস এ টি এটা অবশ্য আমার ছেলেমেয়েরা সবাই জানে ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক সবাই জানে এই বক্ররেখার উপরিস্থিত যে কোনো বিন্দু হচ্ছে এ টি স্কোয়ার কমা টোয়াইস এ টি এখানে টি হচ্ছে যে কোনো প্যারামিটার টি একটা প্যারামিটার প্যারামিটার রাইট তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এক্স পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু এ টি স্কোয়ার কমা টোয়াইস এ টি কারণ আমি এই বিন্দুটা দিয়ে সমীকরণকে সিদ্ধ করাতে পারি অথবা আরেকভাবে বলতে পারি টি যদি পরিবর্তনশীল হয় তাহলে এই বিন্দুটা পরিবর্তনশীল হতে থাকবে টি যদি পরিবর্তনশীল হয় এই বিন্দুটা পরিবর্তন হতে থাকবে এই পরিবর্তনটা কিভাবে হবে কার উপর দিয়ে হবে এরকম একটা গ্রাফ পাওয়া যায় আর কি এরকম একটা গ্রাফ পাওয়া যায় আর কি আচ্ছা এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এর উপরিস্থিত যে কোনো একটা বিন্দু যদি এক্স ওয়াই হয় তাহলে এটা যদি এর উপর দিয়ে চলাচল করে তার মানে কি এক্স পরিবর্তন হবে এই অনুসারে আর ওয়াই পরিবর্তন হবে এই অনুসারে কাহিনী তো এটা তাহলে এক্স ইকুয়াল টু আসলে এ টি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু আসলে টোয়াইস এ টি অর্থাৎ এক্স পরিবর্তন হবে এটার অনুসারে আর ওয়াই পরিবর্তন হবে এটার অনুসারে আমি যদি এখানে উভয় পক্ষকে বর্গ করি এই ওয়াই ইকুয়েশানকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার এখানে যদি আরেকটু সুন্দর করে লিখি ফোর এ ইন্টু এ টি স্কোয়ার রাইট এ টি স্কোয়ার মানে আবার কি তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স কি ক্লিয়ার আমি জাস্ট বুঝাতে চাইছি এই বক্ররেখার উপরিস্থিত যে কোনো বিন্দু এ টি স্কোয়ার কমা টোয়াইস এ টি এটা তোমাকে জানতে হবে রাইট এটা একটা তথ্য আমি শেখাইলাম যে এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু এ টি স্কোয়ার কমা টোয়াইস এ টি এর উপরে যদি তুমি একাধিক বিন্দু এই আকারে নিতে চাও তখন টি ওয়ান টি টু এইভাবে আমি প্রকাশ করবো এর উপরে যদি একাধিক বিন্দু নিই এ টি ওয়ান স্কোয়ার কমা টোয়াইস এ টি ওয়ান এটাও কিন্তু এর উপরিস্থিত একটা বিন্দু আবার এটা না হয় এটাও হতে পারে এ টি স্কোয়ার কমা টোয়াইস এ টি টু এটাও কিন্তু এটার উপরিস্থিত যে কোনো বিন্দু রাইট যে কোনো বিন্দু কিন্তু এটা রাইট তাহলে এই পরাবৃত্তের উপরিস্থিত এরা মানে এই আকৃতি যত বিন্দু আছে পৃথিবীতে সবাই হচ্ছে এই পরাবৃত্তের উপরিস্থিত বিন্দু কি ক্লিয়ার আচ্ছা এখানে আমার আরও কথা আছে একটু ওটা আগে বলে নিই তারপরে আমি আসতেছি ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স তোমরা
যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে এখানে ক্লাসে, তারা হয়তো বা এটা খুব বুঝতে খুব কষ্ট হবে, এই পরাবৃত্তটার একটা উপকেন্দ্র থাকে, রাইট? তো আমি পরাবৃত্তটার গ্রাফ অঙ্কন করতেছি। এই হচ্ছে মনে করো পরাবৃত্ত, এখানে একটা উপকেন্দ্র থাকে, তোমরা জানো দ্যাট ইজ এস, ওকে, এস অফ এ জিরো, ওকে। এখন আমার প্রশ্ন, আমি অবশ্যই এটা কনিক চ্যাপ্টার ইতিমধ্যে শিখাইছি সেকেন্ড ইয়ারদেরকে, তারপরে বলে দিচ্ছি, আমি যদি এই উপকেন্দ্রকে আমি একটা জে অঙ্কন করি, এটা একটা জে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ বি জে, যে কোনো জে, রাইট? তাহলে এই যে জে এর প্রান্ত বিন্দু তৈরি, তাহলে আমি এখন যদি তোমাকে বলি এ আর বি দুটা বিন্দু নাও, ইচ্ছা মতো তুমি দুটা বিন্দু নাও এই পরাবৃত্তের উপর স্থিত, তাহলে এই পরাবৃত্তের উপর স্থিত যে কোনো দুটা বিন্দু নিতে হবে, যেহেতু একাধিক বিন্দু এখানে, সুতরাং আমি কি করব, এই দুটা বিন্দু যদি ধরে নিই, এ বিন্দুটা এখানে ধরলাম এ টি ওয়ান স্কোয়ার কমা টুয়াইস এ টি ওয়ান, রাইট? আর এখানে হচ্ছে এ টি টু স্কোয়ার কমা টুয়াইস এ টি টু, রাইট? আমার এখন প্রশ্ন, যদি কোনো পরাবৃত্তের উপকেন্দ্রগামী জে এর প্রান্ত বিন্দু এই দুটা হয়, উপকেন্দ্রগামী জে হয় এটা, তাহলে টি ওয়ান এবং টি টু এর মধ্যে সম্পর্কটা কেমন হবে? এখন দেখো এই বিন্দুটা তো এই পরাবৃত্তের উপর, এই বিন্দুটা কিন্তু এই পরাবৃত্তের উপর, বাট এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থান করে কিনা? একই সরল রেখায় যদি অবস্থান করে, তাহলে এ বি এর ঢাল আর এ এস এর ঢাল একই হবে, তাহলে এম এ বি, আমি এখানে বলতেই পারি যে এম এ বি ইকুয়াল টু এম এ এস, রাইট? এ বি এর ঢালও যা হবে এ এস এর ঢালও তাই হবে। ঢাল মানে আমরা সাধারণত জানি কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর, তাহলে এর কোটিদ্বয়ের অন্তর হচ্ছে টু এ কমন নিলে টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর এ ইন্টু টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার, দিস ইকুয়াল টু এ এস এর ঢাল, তাহলে কোটিদ্বয়ের অন্তর কত আসতেছে টু এ টি ওয়ান ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর এ কমন নিলে টি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে কোনো আপত্তি থাকার কথা না, রাইট? যেহেতু এই দুটা বিন্দু উপকেন্দ্রগামী জে এর প্রান্ত বিন্দু এবং উপকেন্দ্র আমরা জানি এ জিরো, আর এই তিনটা বিন্দু একই সরলরেখে অবস্থান করে, সুতরাং এদের ঢাল দুটো সমান হবে। এখন এই টু এ টু এ এ এ কেটে দিলাম, আবার এখানে আরেকটা জিনিস কাটে মনে হয়, তাই না? টি ওয়ান মাইনাস টি টু, আর এখানে একটা টি ওয়ান মাইনাস টি টু আছে, তাহলে থাকবে কি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস টি টু। এই কাটার মধ্যেও কিন্তু একটা মজিজা আছে, যে তুমি যে টি ওয়ান আর টি টু কাটলা, টি ওয়ান মাইনাস টি টু, এটা যদি জিরো না হয় তাহলে কাটতে পারবা, এরা যদি জিরো হতো তাহলে টি ওয়ান ইকাল টু টি টু হতো, তাহলে তো আরে দুটা বিন্দু আলাদা বিন্দু হতো না, ঠিক কিনা? আর একটা বিন্দুতে সমাপতিত হতো, এই দুটা বিন্দু আলাদা হওয়ার জন্য এই টি ওয়ান আর টি টু, টি ওয়ান মাইনাস টি টু কখনোই জিরো হতে পারে না। সো দিস ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই সরি টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, আর আর গুণ করে এরপর পর পার করে একটু, তাহলে টি ওয়ান স্কোয়ার প্লাস টি ওয়ান ইন্টু টি টু ইকুয়াল টু টি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, রাইট? এটার এটা কাটে, তাহলে অতএব থাকে আমার টি ওয়ান ইন্টু টি টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই তথ্যটা আমার একটা কাজে লাগবে, রাইট? অর্থাৎ এই আকারের পরাবৃত্তের উপকেন্দ্রগামী জয়ের, উপকেন্দ্রগামী জয়ের প্রান্তবিন্দু যদি এ টি ওয়ান স্কোয়ার কমা টুয়াইস এ টি ওয়ান হয় এবং এ টি টু স্কোয়ার কমা টুয়াইস এ টি টু হয়, এই যে প্যারামিটার এখান, এই বিন্দুটার একটা প্যারামিটার টি ওয়ান, এখানকার একটা প্যারামিটার টি টু, এই দুটার গুণফল চিরকাল মাইনাস ওয়ান হবে, কি ক্লিয়ার? এখন আমার একটা কথা আছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটাতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, এই যে স্পর্শক, ওকে, আমি যদি বলি এখন যে এই স্পর্শকের ঢাল নির্ণয় করে দাও আমাকে, আমি কিন্তু বিন্দু জানি, রাইট? তাহলে আমাকে একটু বলো যে ঢাল বের করা মানে কি, এটা তো একটা বক্ররেখা, এখান থেকে ডিএক্স অফ ওয়াই বের করতে হবে, তাহলে আমি যদি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি, টু ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ফোর এ, তাহলে অতএব ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু টু এ ডিভাইডেড বাই ওয়াই, কি ক্লিয়ার? এটা হচ্ছে যে কোনো বিন্দুতে ঢাল। এখন আমি যদি তোমাকে বলি যে এ বিন্দুতে ঢাল বের করে দাও, তাহলে এ বিন্দুতে ঢাল, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এ বিন্দুতে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই মানে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এর মানে কি? আমি কি বলেছিলাম যে বিন্দুতে তুমি ঢাল বের করবা
ওই বিন্দুর ভুজ বসাবা এক্স এর জায়গায় আর কোটি বসাবা ওয়াই এর জায়গায়। তাহলে এই বিন্দুটার ভুজ হচ্ছে এইটা, কিন্তু এখানে তো এক্স অনুপস্থিত, তাহলে এখানে কোটি কত? 281। তাহলে দিস ইকুয়াল টু টুয়াইস এ ডিভাইডেড বাই 281। টু এ টু এ কাটে, কি থাকে মাঠে? 1/T1। এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকে ঢাল পাইছি আমি, অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি এই পরাবৃত্তাকার গ্রাফের উপকেন্দ্রগামী জ্যায়ের প্রান্ত বিন্দুর একটাতে অঙ্কিত স্পর্শকে ঢাল আসলো 1/T1, রাইট। এবার আমি বি বিন্দুতে বের করব, তাহলে বি বিন্দুতে যদি ঢাল বের করি তাহলে কত আসবে? তাহলে ডিডেক্স অফ ওয়াই ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই, এবার ওয়াই এর জায়গায় বসবে 282, দিস ইকুয়াল টু 1/T2, কি ক্লিয়ার? এখন আমাকে বলো এই ঢালটা মনে করো M1, তাহলে দুইটা স্পর্শক, কিন্তু একটা হচ্ছে আমাদের এই বিন্দুতে আর একটা হচ্ছে এই বিন্দুতে, রাইট। তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এইটা, তাহলে এক ঢাল পাইছি, দেখেছো কারেন্ট চলে গেল, এটা একটা কথা হইলো, এক ঢাল পাইছি 1/T1 এটার ঢাল, আর এটার ঢাল পাইছি 1/T2, ওকে। এইবার আমি তোমাকে বললাম এই ঢাল দ্বয়ের গুণফল, তাহলে এটা ধরো M1 ঢাল আর এটা ধরো তুমি M2 ঢাল। আমি এখন তোমাকে বললাম এই ঢাল দ্বয়ের গুণফল বের করে দাও আমাকে, তাহলে M1 × M2 ইকুয়াল টু 1/T1 × এইবারে আমি তোমাকে শিখাইছি পরাবৃত্তের উপকেন্দ্রগামী জ্যায়ের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি এই আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে চিরকাল T1 × প্যারামিটার দ্বয়ের গুণফল হবে মাইনাস, তাহলে এখানে যদি -1 বসায় দিস ইকাল টু কত আসবে? -1। তাহলে এই কনসেপ্টটা মাথায় ঢুকাই নিতে হবে যে কোনো পরাবৃত্তাকার গ্রাফের উপকেন্দ্রগামী জ্যায়ের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরের উপর লম্ব, এটা চিরকাল সত্য। এই যে স্পর্শক দ্বয় ঢাল দ্বয়ের গুণফল -1, রাইট। তাহলে এই জিনিসটা একটু নোট করো, কারণ এটা আমার লাগবে আজকে, ঠিক আছে। তাহলে পরাবৃত্তের বা পরাবৃত্তাকার গ্রাফের কারেন্ট চলে গেছে ভাইজান, কতক্ষণ চলবে জানি না। পরাবৃত্তাকার গ্রাফের উপকেন্দ্রগামী জ্যায়ের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরের উপর লম্ব হয়, বাস এই জিনিসটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখতে হবে, কিছুই না। শুধু উপকেন্দ্রগামী জ্যায়ের প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে দুটো বিন্দুতে অঙ্কিত স্পর্শকে ঢাল বের করে তাদের গুণফল -1। আমি কিন্তু একটা জেনারেল জিনিস দেখাইছি, রাইট, আমি অঙ্কে এখনো যাইনি, এটা প্রাসের কোথায় কাজে লাগাবো সেটা তো আমি এখন বলবো আসলে, রাইট। হ্যাঁ, এগুলো করালে আমি কারণে যে একটা অঙ্ক করতে হবে যে তাই কই দেখি এরা কি বলছে, হ্যাঁ মাথার উপর দিয়ে গেল, কারণ এগুলো তো আমি কনেকে পড়াইছি। ক্লিয়ার শ্রাবণী? ক্লিয়ার সালেক বিন হোসেন আলিফ? ক্লিয়ার ভাইজান সালেক বিন হোসেন আলিফ? অর্পণ? ক্লিয়ার? এরা খুব ভালো পড়ালেখা করে এবং খুব মনোযোগ দেয় আর কি, কোনো সমস্যা নাই। আমি আসলে যে জায়গাটা যেতে চাই সেখানে এবার আসি, ঠিক আছে। আরও দু একটা কিছু জিনিসপত্র তোমাদের শেখানো দরকার, সেটা হচ্ছে যে এটা গতদিনও বলেছি, অবশ্য গত ক্লাসে এপিসোড 1-এ সম্ভবত বলেছি আমি জানি না, ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax, রাইট, এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 4a, এটা আমরা জানি, সাধারণ মডুলাস নিয়ে অবশ্য আমি নেগেটিভ বের করবো না তো তাই। এবং এটা তোমাদেরকে শেখাইছিলাম, যদি কোনো পরাবৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্বলিত পদ না থাকে, থাকলে সেটা আলাদাভাবে করতে হয়, এক্স ওয়াই সম্বলিত পদ যদি না থাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হলে আমি আগে দেখব সেই পরাবৃত্তটা
তে কোন চলকের একঘাত বিদ্যমান আর কোন চলকের সর্বোচ্চ ঘাত দুই আছে। মনে করো আমি এরকম দিয়েছিলাম, সম্ভবত 5x² + 3x + 2y + 1 = 0। এটা কিন্তু একটা প্যারাবোলা, রাইট? হঠাৎ করে এই পরাবৃত্তের যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলা হয়, রাইট, তাহলে আমাকে দুটা জিনিস খেয়াল করতে হবে। আগে দেখতে হবে যে এখানে xy সম্বলিত পদ নাই, রাইট? তাহলে এখানে xy সম্বলিত পদ নাই, এই জিনিসগুলো খেয়াল করতে হয়। xy সম্বলিত পদ থাকা যাবে না, পদ নাই, ওকে? এবার আসো, কার সর্বোচ্চ ঘাত দুই? আচ্ছা, যার সর্ব কার x এর ঘাত সর্বোচ্চ ঘাত দুই, x এর সর্বোচ্চ ঘাত দুই। এবার আসো, y এর সর্বোচ্চ ঘাত কত? এক। তো আমি বলেছিলাম এই তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন যদি কোনো পরাবৃত্ত থাকে, আসলে যে xy সম্বলিত পথ থাকা যাবে না, একটার দ্বিঘাত হবে আর একটার একঘাত হবে, রাইট? তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মুখস্থ রাখার দরকার নেই, এই জিনিসটাকে তোমার মাথায় রাখো। এখানে ফোরে আছে, তার মানে কি x এর সহগ, অর্থাৎ যার ঘাত সর্বোচ্চ ঘাত ওয়ান, যার সর্বোচ্চ ঘাত ওয়ান আর যার সর্বোচ্চ ঘাত দুই, বলো এর সহগ কত ওয়ান না? তাহলে আমি যদি বলি যার সর্বোচ্চ ঘাত ওয়ান তার সহগ ডিভাইডেড বাই যার সর্বোচ্চ ঘাত দুই তার সহগ, তাই কিনা? তাহলে এখানে কার সর্বোচ্চ ঘাত ওয়ান? ওয়াইয়ের। তাহলে ওয়াইয়ের সহগ কত? টু। ডিভাইডেড বাই কার সর্বোচ্চ ঘাত দুই? এক্স এর। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? ফাইভ। এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর কোনো কথা হবে না এখানে, রাইট? এটা এমসিকিউ আসলে ছেলেমেয়েরা কিন্তু আটকে যায়, ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে এটা। তো যাই হোক, এটা আমরা পারবো, ওকে? তাহলে এটা এখান থেকে চলে গেল, এই যা কারেন্ট এসছে। আস্তে আস্তে বলি, আমি আস্তে আস্তে যাব, কোথায় নিয়ে যাচ্ছি সেটা এখন দেখো। মনে করো আমি গতদিন তোমাদেরকে প্রাসের গতিপথ এর ইকুয়েশন দেখাইছিলাম এরকম, y = x tan alpha - ½ gx² / u² cos² alpha। রাতুল ভুল হলে বলিও, হ্যাঁ মনে নেই আবার। তাহলে y = x tan alpha - ½ gx² / u² cos² alpha, এটা কখন? যখন আমরা অনুভূমিকের সাথে আলফা কোণে একটা বস্তুকে প্রক্ষেপ করব, যদি সেটা x একক দূরত্বে y উচ্চতা বিশিষ্ট একটা খুঁটিকে কোনো মতে অতিক্রম করে, রাইট? প্রক্ষেপ বিন্দু হতে x একক দূরে y উচ্চতা বিশিষ্ট কোনো একটা খুঁটিকে কোনো মতে অতিক্রম করে, তবে তার ইকুয়েশন এটা, এবং এখানে u এর পরিচয় হচ্ছে প্রক্ষেপ বেগ, কাহিনী তো এটা। এবং এই ইকুয়েশনটাকে আরও অনেকভাবে আমরা রিফাইন করে দেখেছিলাম, এটাও দেখাইছিলাম, এগুলো সব ট্যান আলফা ইকুয়াল টু এটাও হয় y/x (r)/r - x, এটাও হয়, রাইট? এখন আমার প্রশ্ন, এটা তো একটা এক্স ওয়াইয়ের দ্বিঘাত সমীক মানে ইকুয়েশন, রাইট? এক্স আর ওয়াইয়ের ইকুয়েশন, দ্বিমাত্রিক তলের একটা ইকুয়েশন, রাইট? এবং এটার গতিপথ পরাবৃত্তাকার, এটা আমরা জানি, রাইট? এখন যদি আমি তোমাকে বলি যে এই পরাবৃত্তাকার গ্রাফের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, তাই কিনা? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আগে নির্ণয় করে নিই, এটা আমার প্রয়োজন আছে, রাইট? সর্বপ্রথম তোমাকে কি দেখতে হবে যে পুরা ইকুয়েশনটাতে কার দ্বিঘাত বিদ্যমান, তার কার সর্বোচ্চ ঘাত দুই আর কার সর্বোচ্চ ঘাত এক, রাইট? তাহলে কার সর্বোচ্চ ঘাত দুই? এক্স এর। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এইটা, আর কার সর্বোচ্চ ঘাত ওয়ান? ওয়াইয়ের। ওয়াইয়ের সহগ কত? তাহলে 1/x² অর্থাৎ g/2u² cos² alpha, রাইট? মাইনাসটা নিয়ে নিই, পজিটিভটা নিব, তাই উল্টিয়ে দিলে 2u² cos² alpha / g। এটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখতে হবে যে এটা হচ্ছে আমরা যে কোনো একটা বস্তুকে যদি অনুভূমিকের সাথে আলফা কোণে ইউ প্রক্ষেপ বেগে প্রক্ষেপ করি, সেটা যদি এক্স দূরত্বে অবস্থিত ওয়াই উচ্চতা বিশিষ্ট একটা খুঁটি অতিক্রম করে, তবে এই পরাবৃত্তাকার গ্রাফের যে উপকেন্দ্রিক লম্ব কোথায় পাবো আমি? আমরা জানি এই শীর্ষ বিন্দুগামী যে সরল রেখাটা, এর উপরে উপকেন্দ্র অবস্থান করে, রাইট?
এটা হচ্ছে প্রতিসম রেখা বলা হয়, প্রতিসম রেখা, রাইট। এখন আসো, এই প্রতিসম রেখার উপরে স্থিত কোন একটা বিন্দুতে উপকেন্দ্র অবস্থান করে, আমরা জানি দিস ইজ উপকেন্দ্র এস, রাইট। তাহলে এই উপকেন্দ্র গামী বাট এই প্রতিসম রেখার উপরে লম্ব সরল রেখা, এটাকে বলা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ দিস ইকুয়াল টু এ বি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কি ক্লিয়ার? এখন আসো ভাইজান, আমি তোমাদেরকে পরাবৃত্তে কোনো এক সময় শেখাইছিলাম যে এইরকম পরাবৃত্ত যদি হয় তাহলে এটা হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, আর যদি ডাউনওয়ার্ড গ্রাফ হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই, রাইট। তাহলে আমার এই গ্রাফটা ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড? ডাউনওয়ার্ড, সুতরাং নেগেটিভ হবে, রাইট। আর একটা জিনিস বলে নিই, শুধু এটাই না, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আছে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, এক্স মাইনাস এটা শীর্ষবিন্দু জিরো জিরো বলে আমি এটাকে লিখেছি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু ওয়াই মাইনাস জিরো, রাইট। একইভাবে এখানেও কিন্তু তাই, যে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ইন্টু ওয়াই মাইনাস জিরো, কাহিনি তো এটা। এখন আমার প্রশ্ন, এই যে প্রাসের গতিপথের ইকুয়েশান এইটা, আমি এখন যদি তোমাকে প্রশ্ন করি যে এই প্রাসের এখানে আলফা দিব, ইউ দিব, এক্স দিব, এক্স আর ওয়াই তো ইকুয়েশানে থাকবে, অসঞ্চার পথের ইকুয়েশানে থাকবে, আমি যদি এখন তোমাকে বলি যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, লক্ষ্য করো শীর্ষবিন্দুরা কিন্তু এই পুরাটুকু কত, ক্যাপিটাল আর অনুভূমিক পাল্লা, তাহলে এইটুকু কত, কালারটা চেঞ্জ করে নিই, তাহলে এইটুকু কত, তাহলে এইটুকু হচ্ছে আর বাই টু, রাইট। আর এইটুকু বৃহত্তম উচ্চতা কিনা বলো, সুতরাং এইটুকু হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ, তাহলে এখানকার স্থানাঙ্ক কি হবে, আর বাই টু কমা এইচ, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, আর বাই টু কমা এইচ, রাইট। সুতরাং প্রাসের গতিপথ, আমি যদি এমসিকিউ প্রশ্ন দিই যে নিম্নের কোনটি প্রাসের গতিপথ নির্দেশ করে, আমি এটা দিতে পারি, আমি এটা দিতে পারি, এবার আমি আরেকটা দিব, বলে এটা ডাউনওয়ার্ড গ্রাফ কিনা, তাহলে এটাকে সাপোর্ট করবে কিনা, তার মানে এখানে কত আসবে, এক্স মাইনাস আর বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস হোয়াট ইজ ফোর এ, ফোর এ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোথায় বের করা আছে, এই যে এইটা, রাইট। সো এটা হবে টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই জি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, রাইট, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইনটু ইনটু ওয়াই মাইনাস এইচ, এইটাও কিন্তু পরাবৃত্তের মানে প্রাসের গতিপথ, এটাও কিন্তু প্রাসের গতিপথ, রাইট, এটা কিন্তু প্রাসের গতিপথ। আমি তোমাকে এমসিকিউ দেব যে নিম্নের কোনটি প্রাসের গতিপথ নির্দেশ করে, ঠিক আছে, তাহলে ব্যবসায়ের মধ্যে যেন না পড়ে ছেলে মেয়েরা, তাহলে এই অংশটা কিন্তু হচ্ছে কত, এই যে এই জিনিসটাকে কি বলবো আমি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কারণ এখানে যেটা ফোর এ, ফোর এর পরিচয় কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বোঝায়, কি ক্লিয়ার? এখানে কোনো আপত্তি আছে, কোনো আপত্তি নাই, এটা শেখানোর জন্য তো আমি এখানে আসিনি রে পাগলা। আমি যেটা শেখাতে চাচ্ছি, আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে ফোর এ, রাইট, ফোর এ মানে এখানে এবি, রাইট। আর আমরা এটাও জানি পরাবৃত্তের চ্যাপ্টারে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বকে বলা হয় স্মল এ, এর পরিচয়, এর পরিচয় হচ্ছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, তাহলে এ ইকুয়াল টু এবি বাই ফোর, তাই কিনা? এখন এবি মানে তো এটা, তাহলে অতএব স্মল এ, আমি যদি এখানে স্মল এর পরিচয় বলি, স্মল এ ইকুয়াল টু কি হবে বলো তোমরা, টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই ফোর জি, অর্থাৎ ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি, দিস ইজ এ, রাইট। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাতে, আমি তোমাদেরকে প্রশ্নে দিয়ে দেব প্রাসের ক্ষেত্রে একটা বস্তুকোণাকে অনুভূমিকের সাথে ষাট ডিগ্রি কোণে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলো, গতিপথের উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, গতিপথের উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, তার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, রাইট। তাহলে উপকেন্দ্র মানে এখানে,
তাহলে এখানে যেতে গেলে তোমাকে এখান থেকে এইটুকু যেতে হবে আর বাই টু দিয়ে এইটুকু উঠতে হবে এইটুকু মানে কি আবার এইটুকু মাইনাস এ তাহলে অতএব আমি বলতে পারি আমার প্রাসের গতিপথের উপকেন্দ্র 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 হবে আর বাই টু কমা এইস মাইনাস স্মল এ হোয়াট ইজ স্মল এ রাইট সো দিস ইকুয়াল টু স্মল এর পরিচয় এখানে দেওয়া আছে এটুকু তোমরা লিখে রাখো স্মল এ মানে হচ্ছে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই টু জি ইউ মানে আদিবেগ যেটা প্রশ্নে দেওয়া থাকবে আলফা মানে হচ্ছে প্রক্ষেপ কোণ সেটা প্রশ্নে দেওয়া থাকবে সেখান থেকে স্মল এ আমি বের করতে পারবো উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো কিনা বলো এখন যদি বলে যে আমার এই পরাবৃত্তাকার গ্রাফের প্রতিসম রেখা এবং দ্বিকাক্ষ রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত রাইট দ্বিকাক্ষ রেখা এবং এই প্রতিসম রেখার ছেদবিন্দু তাহলে দেখো এইস এর সাথে তখন এস যোগ হয়ে যাবে তার মানে এই দ্বিকাক্ষ রেখার মানে অবস্থান যেখানে আর কি সেটার যদি আমি উচ্চতা বের করতে চাই যে আমার পরাবৃত্তাকার গ্রাফের বা আমার প্রাসের ওই দ্বিকাক্ষের উচ্চতা কত মানে অনুভূমিক হতে বা ভূমি হতে সে দ্বিকাক্ষ রেখার উচ্চতা কত সেই উচ্চতাটা হবে এইস প্লাস এ এত নুন প্রশ্ন আমি দিতে পারি এখন এখানে কি দিতে পারবো কিনা বলো এখানে এমসিকিউ রিটেন সিকিউ যে কোনো জায়গায় এই ধরনের প্রশ্নগুলো দিলে ছেলেমেয়েরা এমনিতে কাত হয়ে যাবে পরীক্ষার হলে উপকেন্দ্র বের করতে পারবে না জীবনও বের করতে পারবে না তারা ঠিক আছে এই যে মনে করো শীর্ষবিন্দু বের করলাম শীর্ষবিন্দু বের করে যেখানে একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগে সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে এখান থেকে বের করা যায় এটা চিন্তাই করবে না ছেলেমেয়েরা ঠিক আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলবে এটা এখানে আবার কিসের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কে ক্লিয়ার ও ভাই জান এরা বলছে ভাই বাটাম খুলে যাবে আপনার হাতের লেখা এত সুন্দর কেন ভাইয়া আরে পাগলাম আমার হাতের লেখা তো সুন্দর হবেই শিখেছি কার কাছে বুঝতে হবে না বলো ভাই জান কই তোমরা কি ক্লিয়ার এখন হ্যাঁ বলছে ভাই পুরাই ক্লিয়ার ভাই জান তো আমি আসলে প্রাসে অঙ্ক করাতে আসিনি এখানকার কিছু বেসিক জিনিসপত্র শেখানোর জন্য এসেছি যে আমি এখন একটা প্রশ্ন দেবো এরকম যে একটা প্রক্ষেপককে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে তাহলে একটা প্রশ্ন লিখে নাও তাই কিনা প্রশ্ন লেখো একটি বস্তুকণাকে একজন বলছে আমরা ছাড়া আর কেউ পারবে না একটি বস্তুকণাকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলো 5 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলো ঠিক আছে লেখ গতিপথের সর্বোচ্চ বিন্দুর স্থানাঙ্ক সহজ সর্বোচ্চ বিন্দুর স্থানাঙ্ক বের করা মানে কি ক্যাপিটাল আর আর ক্যাপিটাল এইচ বের করা আর তো কিছু না এখানে আর বাই টু আর এইচ সর্বোচ্চ বিন্দুর স্থানাঙ্ক তারপরে উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি আমাকে প্রশ্ন করতে দিলে তো এগুলো করতাম উপকেন্দ্রের স্থানাঙ্ক ঠিক আছে তারপরে অনুভূমিক অবস্থান হতে দ্বিকাক্ষের উচ্চতা অনুভূমিক অবস্থান হতে দ্বিকাক্ষের উচ্চতা অনুভূমিক অবস্থান থেকে দ্বিকাক্ষের অবস্থা কে লিখেছে এখানে ভাই কার কাছে শিখেছেন ভাই এগুলো আমি কারো কাছে শিখিনি গতকালকে রাত্রে বসে মনে হলো যেগুলো পেঁচানো যাবে ওই জন্য পেঁচাচ্ছি আর কি ঠিক আছে তাহলে কি লিখলা আর হচ্ছে অনুভূমিক হতে দ্বিকাক্ষের উচ্চতা রাইট তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো টু ইউ স্কোয়ার টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই জি এটা আমরা জানি ইউ আর আলফা জানলে এটাও বের করা যায় কে ক্লিয়ার প্রশ্ন আবার বলেন অত বলতে পারবো না যা জীবন পেশময় ভাই হ্যাঁ জীবন তো পেশময় হবেই এত সুন্দর একটা জিনিস তোমরা পড়বা না তাহলে কি হবে নাকি আচ্ছা যাই হোক ক্লিয়ার এবার আসো আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে
একটা প্লাস অনুভূমিকের সাথে মনে করে একটা নির্দিষ্ট কোণে প্রক্ষেপ করা হলো রাইট তার মানে এর গতিপথ হবে একটা পরাবৃত্তাকার ওকে এখন আমার এখানে না আঁকলে হতো এটা বিগ দেওয়ারই দরকার নাই পরে দিচ্ছি তাহলে এই প্রাসের এটা হচ্ছে তোমার অক্ষরেখা বা এটা প্রাসের অক্ষরেখা কিন্তু ওকে আর এই স্থানাঙ্কের অক্ষরেখা তো এখানে এক্স অক্ষ এখানে ওয়াই অক্ষ আছে এটা হচ্ছে শীর্ষ বিন্দুগামী এবং উপকেন্দ্রগামী যে সরলরেখা এটাকে বলা হয় প্রতিসম সরলরেখা পরাবৃত্তের তো এখানে যে কোনো একটা উপকেন্দ্র আছে এস ওকে আমার এখন প্রশ্ন এই উপকেন্দ্রগামী জের প্রান্তবিন্দুতে উপকেন্দ্রগামী জের প্রান্তবিন্দুতে বেগের মান দেওয়া আছে ভি ওয়ান আর ভি টু রাইট তাহলে আমি তোমাকে বলে দিলাম যে এই বিন্দুতে বেগ দেওয়া আছে এটা হচ্ছে ভি ওয়ান যে প্রাসের কোনো একটা বিন্দুতে বেগ বলতে বোঝায় ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর ক্রিয়া করে রাইট আর এখানে বেগটা কাজ করবে এই বরাবর দ্যাট ইজ ভি টু রাইট আমার এখন প্রশ্ন যদি এই প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ যদি ভি হয় সর্বোচ্চ বিন্দুতে বেগ ভি মানেই কিন্তু অনুভূমিক বরাবর বেগ রাইট আমি তোমাকে বললাম যে সর্বোচ্চ বিন্দুতে বেগ এটা সর্বোচ্চ বিন্দুতে বেগ মানে এটা হচ্ছে ভি ওকে এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিস দিব অপরটা তোমাকে বের করতে হবে রাইট আমি আর কিচ্ছু দিইনি কিন্তু এখানে আলফা দিইনি আদি বেগ দিইনি প্রাসের মানে পাল্লা দিইনি সর্বোচ্চ উচ্চতা দিইনি কিচ্ছু দিইনি রাইট আমাকে শুধু তোমার এই তিনটা তথ্যের ভিতরে যে কোনো দুইটা তথ্য দিলে তৃতীয় তথ্যটা কীভাবে আমরা বের করব সেটা আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে রাইট তাহলে এখন আমাকে কি কি কনসেপ্ট এখানে কাজে লাগাতে হবে ভি ওয়ান এবং ভি টু পরস্পর লম্বে এটা 100% শিওর রাইট তাহলে আমরা এখানে একটা কাজ করি এদেরকে বর্ধিত করে দিয়ে একটু জোড়া লাগাই দিই তাই না এখান থেকে এটাকে বর্ধিত করে দিয়ে এইটা পরস্পরের উপরে লম্ব রাইট এটা কেন লিখবা এটা লিখবা তোমরা এইভাবে যে আমরা জানি পরাবৃত্তের উপকেন্দ্রগামী জের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরের উপর লম্ব হয় কি ক্লিয়ার আচ্ছা ভেরি গুড আচ্ছা এবার আসো আমি এখান থেকে এর উপর একটা লম্ব রেখা ছেড়ে দিলাম আর কি কোণ বের করার জন্য ওকে তাহলে এখন বলো আমি যদি এর অনুভূমিক বরাবর একটা উপাংশ নিই রাইট এইটুকু যদি আমি থিটা বিবেচনা করি তাহলে এইটুকু কত হবে বলো তো 90 - থিটা রাইট আচ্ছা এইটুকু যদি থিটা হয় তাহলে এইটুকু কত হবে 90 - থিটা এখন আমার প্রশ্ন তাহলে এই বরাবর যে বেগের উপাংশ ভি ওয়ানের অনুভূমিক উপাংশ তাহলে ভি ওয়ানের অনুভূমিক উপাংশ তোমরা বলো ভাই জান এটা ইকাল টু ভি ওয়ান কজ অফ 90 - থিটা তাহলে এটা হচ্ছে 90 - থিটা রাইট আচ্ছা দিস ইকুয়াল টু ভি ওয়ান সাইন থিটা ওকে এটা কিন্তু অনুভূমিক বরাবর বেগ একটা সর্বোচ্চ বিন্দুতে বেগ কিন্তু ভি আছে আমরা জানি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে যে বেগ থাকে বই প্রাসের বস্তুকোণাটা অনুভূমিক বরাবর সবসময় ওই একই বেগ থাকে কারণ বাতাসে বাধা টাধা সব উপেক্ষা যদি করি অনুভূমিক বরাবর সে সমবেগে যায় তাহলে আমরা এই স্ট্রাকচারের ভিতরে যে কোনো একটা জায়গায় অনুভূমিক বেগ যদি দেখতে পাই তাহলে এই ভিওজা এই বেগতা রাইট এবার আসো এবার এটা তো আমার একটা অনুভূমিক বেগ দরকার এটা তাহলে এখান থেকে এটা একটা জোড়া লাগিয়ে দিলাম আবার ওকে এবারে বলো এটা ছিল থিটা এটা ছিল 90 - থিটা তাহলে এটা কত হবে এটা হবে থিটা কিভাবে দেখো এইটুকু থিটা এইটুকু হবে 90 - থিটা এইটুকু যেহেতু আবার 90 ডিগ্রি ঠিক না তাহলে এইটুকু হবে আবার তাহলে থিটা কি ক্লিয়ার তাহলে এইটুকু থিটা হলে তাহলে এর বিপরীত কোণ এইটুকু থিটা তাহলে এই বেগের উপাংশটা কত হবে তাহলে ভি টু এর অনুভূমিক উপাংশ ইকুয়াল টু ভি টু কস থিটা রাইট তাহলে প্রশ্ন মতে ভি ওয়ান সাইন থিটা ইকাল টু ভি আবার ভি টু কস থিটা ইকাল টু ভি তাহলে প্রশ্ন মতে ভি ওয়ান সাইন থিটা ইকুয়াল টু ভি তার মানে সাইন থিটা ইকুয়াল টু ভি বাই ভি ওয়ান
ভি টু কস থিটা ইকুয়াল টু ভি, তাহলে কস থিটা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ভি টু। এবারে যদি এই দুটা জিনিসকে বর্গ করে যোগ করো, ঠিক না, সর্গ হতে পাওয়া যাবে না, তার বর্গ করে যোগ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ভি টু স্কোয়ার। কি ক্লিয়ার? এখন আমাকে বলো তোমরা যে এটা মানে ওয়ান, তাহলে ওয়ান ডিভাইডেড বাই ভি স্কোয়ারটা এই পাশে ভাগ করে নিয়ে আসো, ওয়ান বাই ভি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ভি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ভি টু স্কোয়ার। মনের খাতায় একবার স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখতে হবে এটা, যে উপকেন্দ্রগামী জয়ের প্রান্তবিন্দুতে যদি দুটা বেগ দেওয়া থাকে অনুভূমিক বেগ বের করা যায়, অনুভূমিক বরাবর কি বেগে যায় সেই বেগ বের করা যায়, মানে ভিটা, এই ভিটা কিন্তু অনুভূমিক বরাবর বেগ, ওই প্রাসের অনুভূমিক বরাবর বেগ। তাহলে এই প্রশ্নগুলো যদি করি ছেলেমেয়েরা কাঠ হয়ে যাবে না, হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে এখানে, কারণ ওদের ধারণা নাই যে উপকেন্দ্রগামী জয়ের প্রান্তবিন্দুতে যে দুটা বেগ, ওই চিন্তাই নিয়ে আসবে না যে ওরা পরস্পর উপর লম্ব হয়। ওই জন্য আমি শিখিয়ে নিয়েছি আগে পরাবৃত্তাকার যে কোনো গ্রাফের উপকেন্দ্রগামী জয়ের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শদ্বয় পরস্পর উপর লম্ব হয়। ওই লম্বটা যদি এখানে না জানতো ওই উপাংশগুলো বের করতে পারতো না। কি ক্লিয়ার? বেজান বলো ক্লিয়ার কিনা? ওই একজন আবার লিখেছে ওয়ান বাই ভি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ভি টু স্কোয়ার ইকাল টু ওয়ান বাই ভি স্কোয়ার, কারণ আমি যে করাইছিলাম ওই বেসে। কি হয়েছে? এস এম নাফিসুল ইসলাম ক্লিয়ার? অপরাজিতা তাজ একবার উজ্জ্বল জেল শিক্ষালয়ে করতে দিয়েছিলেন ভাইয়া, হ্যাঁ সেটা তো বটেই, তো তোদেরকে কেউ উত্তর দিতে বলেছে? যারা জানে না তাদের জন্য ক্লাস, তোরা ক্লাস করতে এসছিস কেন? হ্যাঁ হঠাৎ এখান থেকে ক্লাস থেকে বের হয়ে যা। এটা খুব সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর একটা জিনিস। অর্পণ বলছে ইউজের শিক্ষালে একবার করাইছিলেন ভাই, হ্যাঁ এটা সত্য, এটা ক্লিয়ার? তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা নাই, মেলা ঘটনা আছে তো এগুলোর উপরে, ঠিক আছে, মেলা ঘটনা আসলে। যেমন দেখো আমি যদি একটা মানে মাথার ভিতর থেকে গেলে গিজ গিজ করে জিনিসপত্র বার আছে, এখন এটা একটা প্রাস রাইট, এখন আমি এখানে আরেকটা প্রাস যদি দিই, মনে করো মনে করো এখানে আরেকটা প্রাস দিলাম, হয়েছে একটা বস্তু কোণাকে, এখান থেকে দুটা বস্তু কোণাকে দুটা পথে আমি প্রক্ষিপ্ত করলাম, একটা আলফা কোণে আর একটা বিটা কোণে রাইট। টি সময় পরে এর অবস্থান আর এর অবস্থান তো আলাদা হবে রাইট, এবং খুবই মজার বিষয় হচ্ছে এই টি সময় পরে তাদের যে অবস্থানগুলো হয় এই অবস্থান দ্বয়ের সংযোগ রেখা পরস্পরের সমান্তরাল হয়। কিভাবে দেখো, মনে করো আমি এখানে একটা প্রাস প্রক্ষেপ করেছি, এটার হচ্ছে বেগ ইউ, এটার বেগ ইউ, ইউ বেগে একই বেগে ছাড়েছি রাইট। টি সময় পরে এই প্রাসের উপরে স্থিত বস্তুটা এখানে এসছে এ বিন্দুতে আর এ গেছে বি বিন্দুতে, ধরে নিলাম আর কি রাইট। এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু রাইট। প্রশ্নটা কি ছিল আমাদের? করা আছে একই বেগে ছাড়া হয়েছে এবং টি সময় পরে এ গেছে এ পয়েন্টে এ গেছে বি পয়েন্টে রাইট। এখন আমার প্রশ্ন যে এটা যুক্ত করলাম, মনে করো এটা পাঁচ সেকেন্ড পরের অবস্থান ধরে নাও, এবার ছয় সেকেন্ড পরে এ যদি এখানে যায় বি কোথায় যাবে? বি যাবে এমন জায়গায় আর প্যারালাল যদি আমরা একটা সময় সরলরেখা টানি এই সরলরেখা যে বিন্দুতে ছেদ করে সেটা যাবে বি এর অবস্থান এখানে হবে, তাহলে এটা এ প্রাইম দিলাম এটা বি প্রাইম দিলাম। আবার যদি নির্দিষ্ট সময় পরে এ যদি এখানে যায় এ যাবে এখানে, এই যে পরস্পরের সমান্তরাল অবস্থানে যাবে, এটা হেভি একটা কনসেপ্ট, খুবই সুন্দর একটা ব্যাখ্যা আছে এর, যে যদি প্রাসের উপর দিয়ে দুটা প্রাসে যদি একই অনুভূমিক মানে বেগে, মানে আমার যদি আদি বেগ যদি প্রক্ষেপ বেগ যদি ইউ থাকে, প্রক্ষেপ কোণ আলাদা হোক কোনো সমস্যা নাই, নির্দিষ্ট সময় পরে তাদের অবস্থানে সংযোগ সরলরেখাগুলো হয় পরস্পরের সমান্তরাল, হেভি একটা জিনিস, ঠিক আছে। কিভাবে দেখো, মনে করো আমরা বলে নিলাম
যে প্রথম বস্তু কণাটি আলফা কোণে প্রক্ষেপ করা হয়েছিল, এটা বিটা কোণে প্রক্ষেপ করা হয়েছিল। তাহলে আলফা আর বিটা ফিক্সড, প্রক্ষেপ বেগ ইউ দুইজনারই, টি সময় পরে এ এ বিন্দুতে পৌঁছাইছে, এ বি বিন্দুতে পৌঁছাইছে, রাইট? তো তোমরা জানো এ বিন্দুর জন্য, এর জন্য, এর জন্য একটা অনুভূমিক সরণ আছে এক্স ওয়ান, এক্স ওয়ান ইকুয়াল টু ইউ কজ আলফা ইন্টু টি, এটা এক্স ওয়ানের মান, এটা আমরা জানি। আচ্ছা, আর ওয়াই ওয়ানের মান, ওয়াই ওয়ানের মান জানি, ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে এর ক্ষেত্রে, রাইট? যেহেতু টি সময়ে যাই, তাহলে এর জন্য অনুভূমিক সরণ এক্স ওয়ান, উলম্ব সরণ ওয়াই ওয়ান। এবার বি এর জন্য, তাহলে বি এর জন্য খুবই সিম্পল একটা ম্যাথ দেখো, বি এর জন্য তাহলে অনুভূমিক সরণ কত, বি এর এক্স টু, তাহলে এক্স টু ইকুয়াল টু ইউ কস বিটা ইন্টু টি, রাইট? আর এখানে ওয়াই টু ইকুয়াল টু ইউ সাইন বিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, একই সময়ে গেছে তো অবস্থানটা, যে টি সময় পরে এ বিন্দুতে পৌঁছাইছে আর এই টি সময় পরে বি বিন্দুতে পৌঁছাইছে, রাইট? এখন আসো, আমি যদি এখন এখানে একটা কাজ করি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু বের করি, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু, তাহলে ইউ টি কমন নি, তাহলে কি হবে, তাহলে কজ আলফা মাইনাস কজ বিটা, রাইট? এবার আসো, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু যদি করি, ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, দিস ইকুয়াল টু কত হবে, ইউ টি কমন যাবে, সাইন আলফা মাইনাস সাইন বিটা, রাইট? আলফা আর বিটা কিন্তু ফিক্সড, রাইট? ইভেন এখানে তো আমি একই বেগ নিয়েছিলাম, প্রক্ষেপ বেগ, বেগ যদি তুমি আলাদা নিতা তাতেও আমার কোনো সমস্যা ছিল না। এবারে দেখো, আমি যদি এখন চিন্তা করি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, দিস ইকুয়াল টু যদি ভাগ করে দিই, তাহলে মানুষজন তাক লাগে যাবে, দেখো সাইন আলফা মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস কস বিটা। আলফা বিটা কি পরিবর্তনশীল নাকি নির্দিষ্ট করা ছিল, আলফা বিটা নির্দিষ্ট করা ছিল, তাহলে কি আমি বলতে পারি এটা একটা সর্বদা ধ্রুব সংখ্যা হবে, এটা টি এর উপর নির্ভরশীল না, এই জিনিসটা কি টি এর উপর নির্ভরশীল? তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে কি, এ আর বি বিন্দুদের সংযোগ রেখার ঢাল, এই ঢালটা সবসময় সমান থাকবে যেখানেই যাক না কেন, টি সময় পরে তারা যেখানে অবস্থান করুক না কেন, তাদের দুইজনের অবস্থানের সংযোগ রেখার ঢাল সবসময় একটা ধ্রুব সংখ্যা। আমি যদি ইউ আর ভি, যদি আমি যদি এর আদি বেগকে ইউ ধরতাম, এর আদি বেগকে যদি ভি ধরতাম, তাতেও আমার কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল কি, আমি যদি এটাকে ইউ দিতাম আর এখানে যদি ভি দিতাম তাতেও সমস্যা ছিল না, টি এর উপরে আমি নির্ভরশীল না, ভি দিলাম ধরে নাও, এবার বিয়োগ করলাম, বিয়োগ করলে তোমার হচ্ছে এখানে আসতে হচ্ছে টি কমন নিতাম শুধু, তাহলে এখানে তো ইউ ইউ কস আলফা মাইনাস ভি কস বিটা, ওটাও তো ধ্রুবক, ইউ ভি ধ্রুবক, তাহলে ইউ ধ্রুবক, ভি ধ্রুবক, আলফা ধ্রুবক, বিটা ধ্রুবক, তার মানে এটা একটা ধ্রুব সংখ্যা, তাহলে দিস ইকাল টু একটা ধ্রুবক, রাইট? তার মানে কি, ঢালটা সবসময় একটা ধ্রুব সংখ্যা, এই ঢালের কোনো পরিবর্তন হয় না, এটা টি এর উপরে নির্ভরশীল না, তার মানে একটা নির্দিষ্ট সময় পরে ওই দুটা বস্তুর অবস্থানের যে সংযোগ রেখার ঢাল সর্বদা একটা ধ্রুব সংখ্যা, সর্বদা একটা ধ্রুব সংখ্যা, এখানে গেলেও যে ঢাল হবে, এখানে গেলেও সে ঢাল হবে, এখানে গেলেও সে ঢাল হবে, তার মানে কি, এরা পরস্পরের কি, সমান্তরাল, কি ক্লিয়ার? তাহলে এটা খুব সুন্দর একটা কনসেপ্ট, কিন্তু এক্সিলেন্ট একটা জিনিস। এবং আরো মজার বিষয় এখানে আছে, যদি আমি বলি এবার এই এ বিন্দুর সাপেক্ষে এই বি বিন্দুর অবস্থানের অবস্থান এক্স ওয়াই, যদি আমরা এটা সাপেক্ষে আবার চিন্তা করি, তাহলে এই বিন্দু তখন ঢাল, এই বিন্দু সাপেক্ষে এই বিন্দুর অবস্থান যদি এক্স ওয়াই হয়, এই বিন্দুটাকে যদি মূল বিন্দু চিন্তা করি, তার মানে এইটুকু এক্স আর এইটুকু ওয়াই, রাইট? তাহলে কি এই সরলরেখাটা ঢাল ওয়াই বাই এক্স বলা যায়, তাহলে ওয়াই বাই এক্স ইকাল টু এই ঢাল, এই ঢালটা একটা ধ্রুব সংখ্যা, ধরে নিলাম সেই ধ্রুব সংখ্যাটা এম, তাহলে ওয়াই ইকাল টু কত, এম এক্স। অতএব আমরা বলতে পারি দুইটা প্রাসের উপরে যদি দুইটা বস্তু চলে, এই প্রাসের অবস্থানরত একটা ব্যক্তির কাছে এর সঞ্চার পথ মনে হবে একটা সরলরেখা, রাইট?
এই প্রাসের উপরে অবস্থানরত কোনো ব্যক্তির কাছে এই দ্বিতীয় প্রাসের উপরে অবস্থানরত ব্যক্তির সঞ্চারপথ মনে হবে একটা সরল রেখা। আমি যেহেতু এর সাপেক্ষে এর স্থানাঙ্ক ধরে নিয়েছি এক্স ওয়াই, এটা কি ক্লিয়ার? তাহলে এটা খুবই সুন্দর একটা জিনিস, মানে খুব সিম্পল ম্যাথ, বাট ব্যাখ্যাটা খুব সুন্দর যে আমার এই ঢালটা সবসময় ধ্রুবক থাকে, এটা টি এর উপর নির্ভরশীল না, এই জন্য ওরা সমান্তরালে সমান্তরালে চলতে থাকে, রাইট? আমি এই ধরনের ইকুয়েশান দিয়ে তো বলতেই পারি যে এখানে একটা স্থানাঙ্ক দিব, এখানকে একটা স্থানাঙ্ক দিব, এবারে বলবো এ যদি এখানে যায় তাহলে ও কোথায় যাবে, তাহলে কী করবো? দেখো আমি এর সমান্তরাল সরল রেখা নির্ণয় করে নিব, ঢাল তো আমার জানা, এই বিন্দুটা তো জানা, রাইট? দিয়ে এই বক্ররেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই তোর অবস্থান, কী বলতে পারবো না? এই ধরনের অনেক পেশালো প্রশ্ন দিলে ছেলেমেয়েরা একবার এমনিতেই মনে করে গা ঘামে যাবে এদের। কি ক্লিয়ার? কি হয়েছে ভাইজান? এগুলো মনে ওকে চখাম কনসেপ্ট অপরাজিতা তাজ হট এখান থেকে কানের উপর, যারা করেছিস ক্লাস হট এখান থেকে। অবায়দুর রহমান হিমেল অসাধারণ ভাই, ক্লিয়ার একবারে। তো যাই হোক, আমি জাস্ট আজকে এই জিনিসটা শুধু ক্লিয়ার করানোর জন্য এসেছি যে প্রাসের গতিপথের উপকেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অনুমিক অবস্থান থেকে দ্বিকাক্ষের উচ্চতা, ওই জিনিসটা মেন শেখানোর উদ্দেশ্য ছিল আমার। আর এখানে একটা জিনিস শেখানোর উদ্দেশ্য ছিল যে যদি কোনো একটা দুটা বস্তুকে একই অবস্থান হতে দুটা ভিন্ন কোণে ভিন্ন বেগে ভিন্ন কোণে ভিন্ন বেগে দুটা প্রাস তৈরি করি আমরা, তাহলে একটার সাপেক্ষে আরেকটার গতিপথ হয় সরল রেখা, সেটা আমি ব্যাখ্যা দিয়েছি। এবং মজার বিষয় হচ্ছে এদের অবস্থানের সংযোগ রেখাগুলো পরস্পরের সমান্তরাল হবে, এইটুকুই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, এপিসোড 3 আসবে প্রবলেম সলভ ইয়ার ক্লাস আর কি। ঠিক আছে, ওকে, কথা হবে, ভালো থেকো সবাই, শুভকামনা সবার জন্য, আসসালামু আলাইকুম। অর্পণ বলছে একটা প্রাসের গতিপথের সাপেক্ষে আরেকটা প্রাসের গতিপথ সরল রেখিক, এটা আপনি ক্লাসে প্রমাণ করার একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন মনে আছে, পরে করিয়েছিলেন এভাবেই, জানি না আমি কিভাবে করিয়েছিলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।